আর এটাতেও কিন্তু রয়েছে একটা ব্যালকনি, চলুন ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখে নিই। এই দেখুন, আর রুমটা দেখুন বেশ সুন্দর করে কিন্তু রং করা, পেন্ট করা, বেশ সুন্দর লাগছে কিন্তু, কোথাও কোনো দাগ ফাগ নেই। আর এখানে দেখুন বিভিন্ন রান্নার বাসন কোসন রয়েছে, যেগুলো আপনারা চাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যারা আমার আগের পর্বে পুরীর হোটেল সত্যম ভবনের ভিডিও দেখেছেন তারা জানেন যে এখানে কিভাবে আসতে হবে, যারা জানেন না তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা হোটেলের ভিডিও, যেটা কিন্তু এর খুবই কাছে এবং সমুদ্র থেকে মোটামুটি আপনার 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে আপনারা কিন্তু এই হোটেলটা যেতে পারবেন। দেখুন, এটা ছিল আপনার মেরিন ড্রাইভ রোড, এখান থেকে আমরা গিয়েছিলাম এদিকে সত্যম ভবন হোটেলে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলে যাব, এইদিকে সোজা গিয়ে বাঁদিকে কিছুটা গেলেই আমরা কিন্তু আরেকটা হোটেল পাবো, সেটা হচ্ছে হোটেল নরসিংহ ভবন। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লাইট হাউসের দিকে যে যাওয়ার রাস্তাটা, ওই দূরে আপনারা দেখতে পাবেন লাইট হাউসের চূড়াটা দেখা যাচ্ছে। দেখুন ওই সামনে লাইট হাউসের চূড়াটা দেখতে পাচ্ছেন। আর এখান দিয়ে এসে এই গলিটা দিকে আপনাদের ঢুকে যেতে হবে, এই ডান দিকে গলিটা দিয়ে ঢুকে যেতে হবে আপনাদের। আর গলিটাতে ঢুকে কিছুটা পরে কিন্তু পেয়ে যাবেন এই নরসিংহ ভবনটা, চলুন একটু সামনে দিয়ে দেখাই আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে হোটেল নরসিংহ ভবন। চলুন এবার ভেতরে যাই। এটা চলে এসেছি আমরা হোটেল নরসিংহ ভবনের রিসেপশনে, এটা দেখতে পাচ্ছেন রিসেপশন এরিয়া। এবার চলুন এনাদের রুমগুলো দেখাই এবং রুমগুলো কেমন কি আছে। এখানে যদিও সবকটা রুমই নন এসি রুম, অর্থাৎ আপনাদের বাজারের জন্য কিন্তু একদম ঠিক হবে। আর চলুন রুমগুলো দেখিয়ে দিই এবং রুম সম্বন্ধে আপনাদের সমস্ত তথ্যগুলো দেখাই। রিসেপশন থেকে এই সিঁড়িটা ধরে আপনারা উপরে উঠে যাবেন। বন্ধুরা, চলে এসেছি এনাদের ফার্স্ট ফ্লোরে 204 নম্বর রুমে। রুমটাই ঢুকেই দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে কিন্তু এনাদের টয়লেটটা, একটা ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন রয়েছে, মগ বাকেট রয়েছে, এদিকে মিরর রয়েছে, ওপরে শাওয়ার, আর ওভারঅল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরেই কিন্তু রয়েছে এখানে দেখুন এনাদের কিচেন ইউনিটটা, এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন রয়েছে কিচেন সিঙ্ক এবং টোটাল কিচেনের সেট আপ কিন্তু এখানে রয়েছে। আর রুমটা দেখুন, যথেষ্ট বড় সাইজের রুমটা। এখানে যে বেডটা আছে তাতে আপনারা 3 জন পর্যন্ত ভালোভাবে থাকতে পারবেন। এদিকে একটা ড্রেসিং মিরর রয়েছে, তার সামনেই একটা ওপেন কভার দেখতে পাচ্ছি, এদিকে একটা ছোট টেবিল আছে, সাথে একটা জলের জগ রয়েছে, আর বেশ বড় সাইজের একটা টিভি আছে রুমটাতে, আর এদিকে দুটো জানালা আছে, অর্থাৎ ঘরে কিন্তু আলো বাতাস খেলতে কোনো অসুবিধা হবে না। আর ঘরের পেনটা দেখছেন বেশ সুন্দর লাগছে কিন্তু, কোথাও কোনো দাগ ফাগ নেই। আর এদিকে রয়েছে দেখুন জামাকাপড় লাগানোর জন্য কিছু হ্যাঙ্গার রয়েছে, লাইট তো রয়েছেই, আর এর সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ ব্যালকনি, এখান থেকে কিন্তু আপনারা বাইরের ভিউটা সুন্দর পাবেন। ওই দূরে একটু পরেই কিন্তু সমুদ্র, এটা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা রয়েছে, এখানে লোক যাতায়াত করছে দেখতে পাচ্ছেন। চলুন ব্যালকনি থেকে আবার রুমটা আমরা ঢুকি একবার। দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম, অনেকটা স্পেসিয়াস রুম, যেমনটা আপনারা চান, সমুদ্রের একদম কাছাকাছি যেমন রুমটা কিন্তু আপনাদের প্রয়োজন তেমন রুম আপনারা পাবেন। আর বেডটাও দেখালাম আপনাদের, বেশ বড় সাইজের বেড রয়েছে। চলুন দেখি এনাদের আর কী কী রুম আছে। ফার্স্ট ফ্লোর থেকে এবার আমরা চলে যাবো সেকেন্ড ফ্লোরে। চলুন সেকেন্ড ফ্লোরে রুম কেমন আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। 204-এর পরে কিন্তু আমরা চলে এসেছি এনাদের 304 নম্বর রুমে। এই রুমটা কিন্তু একদম আগের রুমটার মতোই, ঢুকেই দেখুন ডান দিকে রয়েছে একটা টয়লেট, একটা টয়লেটে যা যা প্রয়োজন সবই আছে, রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, বেসিন, মিরর, তাছাড়া শাওয়ার সবই দেখতে পাচ্ছি। তারপরেই রয়েছে দেখুন রান্না করার জায়গাটি, এখানে গ্যাস বাসন ভাড়া করে আপনারা নিজের মতো করে রান্না করে নিতে পারবেন। আর এদিকে দেখুন এটাও কিন্তু নিচের মতোই একটা রুম, এখানে রয়েছে বেশ বড় সাইজের একটা বেড, এদিকে আয়না দেখতে পাচ্ছি, একটা ওপেন ওয়ার্ড্রোব রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন চেয়ার এবং একটা টেবিল আছে। তবে এই রুমে টিভিটা আপাতত খারাপ আছে, ওনারা বললেন যে এটাকে ঠিক করতে দেওয়া আছে এবং দিন কয়েকের মধ্যেই এটাকে পুনরায় রুমে নিয়ে আসা হবে। আর পুরো রুমটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ ফাগ নেই। আর এটাতেও রয়েছে একটা ব্যালকনি, চলুন বাইরের ভিউটা আবার দেখে নিই। এই দেখুন নিচেটা থেকে কিন্তু ওপরে এই রুমটায় ব্যালকনি ভিউটা খুব বেশ সুন্দর।
এই সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, আর এই রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা যখন মেইন ড্রাইভ রোড থেকে চলে আসবেন ভেতরে, এটা কিন্তু টোটালি লাইট হাউসের রাস্তা। লাইট হাউসের রাস্তাটা ধরে দেখুন কিছুটা এলেই এই হোটেলের এন্ট্রান্সটা পেয়ে যাবেন আপনারা। চলুন এখান থেকে ভেতর রুমটা আমাকে ভালো করে দেখিয়ে দিই। সেম দেখতে পাচ্ছেন একই রকম রুম, স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আপনারা দেখালাম 204 নম্বর রুম, তার পাশে কিন্তু রয়েছে দেখুন 203 নম্বর রুম, এটাও একটা নন এসি। আপনাদের যেটা বলছিলাম এনাদের কিন্তু সমস্ত রুমগুলোই নন এসি রুম। আর এখানেও দেখুন ঢুকেই বাঁদিকে রয়েছে একটা টয়লেট রয়েছে, যেমন যেমন থাকে। একটা বেসিন রয়েছে, একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট রয়েছে, বাকি সমস্ত ফ্যাসিলিটি যা যা দরকার সেগুলো কিন্তু আছে। আর এখানে রয়েছে একটা কিচেনের ইউনিট, সেম কিচেন ইউনিট আপনারা কিন্তু সমস্ত রুমেই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে টোটাল রুমটা দেখতে পাচ্ছেন, ঢুকেই কিন্তু রয়েছে একটা টেবিল রয়েছে, এখানে খাওয়া দাওয়াগুলো রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। চেয়ার রয়েছে, এদিকে রয়েছে আপনার ড্রেসিং মিরর, সঙ্গে কিন্তু ওপেন কাভার রয়েছে। আর দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা টিভি রয়েছে। আর বেড নিয়ে তো কথা বলতে হবে না, অনেকটা স্পেসিয়াস এনাদের বেডগুলো। আর উপরে দেখুন রয়েছে ফ্যান, ফ্যান ছাড়াও এখান থেকে কিন্তু সর্বক্ষণ কিন্তু সুন্দর একটা হাওয়া ঢুকছে। আর এবার ব্যালকনিটা চলুন দেখে আসি। এই দেখুন ব্যালকনি থেকে ভিউ, এটা হচ্ছে বাইরের ভিউ। আর এটা হচ্ছে টোটাল রুম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংহ ভবনের রিসেপশনে এবং পেয়ে গেছি এখানকার যিনি মালিক আছেন তাকে। তো চলুন ওনার থেকে জেনে নিই এখানকার রুম রেটগুলো কী কী আছে এবং ফ্যাসিলিটিস কী কী আছে। বলছি তো আপনাদের এই হোটেলটা তো আমি দেখলাম ঘুরে, ওপরে রুমগুলো দেখলাম। তো এখানে কি সব কটা রুমই নন এসি আছে? টোটাল কটা রুম? 15টা রুম আছে, আর সব কটা রুমই নন এসি? আর সমস্ত রুমে কি কিচেন ফ্যাসিলিটিস আছে? কিচেন ফ্যাসিলিটি। আর কিচেনের জন্য যে বাসন কিংবা গ্যাস স্টোভ ওগুলো এসব ভাড়া নিতে হবে? সমস্ত কিছু ভাড়া নিতে হবে, ওগুলোর জন্য আলাদা চার্জ লাগবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আপনাদের রুমে কজন করে আপনারা অ্যালাউ করেন? তিনজন করে, ম্যাক্সিমাম তিনটে অ্যাডাল্ট তো? আচ্ছা, তিনজন অ্যাডাল্ট আপনারা অ্যালাউ করেন। আপনাদের এখানে যদি কেউ আনম্যারিড কাপল আসতে চায় সেক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন? অ্যালাউ করবো, ভোটার আই কার্ড থাকবে, আধার কার্ড থাকবে। আধার কিংবা ভোটার কার্ড থাকতে হবে, মানে 18+। আচ্ছা, মানে ওদের ম্যাচিওর হতে হবে, 18 বছরের উপরে হতে হবে। আচ্ছা, যেমনটা দাদা আমরা জানি পুরীতে তো সিজন টু সিজন রেট ভ্যারি করে, তো মোটামুটি আমাদের এখানে রেট অফ সিজনে কেমন কি আছে? 800-1000 এরকম থাকে মোটামুটি অপশনে, 800-1000 এরকম। আর সিজনে একটু বাড়ে, একটু বাড়বে সিজনে।